হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে আমি আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে কম খরচে কুয়াকাটা ভ্রমণ করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট করে জানান আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলো কি না। সো লেটস স্টার্ট আওয়ার ডেসক্রিপশন। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা নামে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথে কুয়াকাটার দূরত্ব 380 কিলোমিটার, বরিশাল থেকে 108 কিলোমিটার এবং পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার দক্ষিণে এই কুয়াকাটা। ঢাকা থেকে কুয়াকাটা যেতে আপনারা সড়ক ও নৌ দুই পথেই যাতায়াত করতে পারেন। সড়ক পথে আপনারা সাইদাবাদ ও গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাস পাবেন কুয়াকাটা ভ্রমণ করার জন্য। সাইদাবাদ অথবা গাবতলী বাস স্ট্যান্ডের বরিশাল বিভাগের স্ট্যান্ডে যাবেন এবং সেখানে কুয়াকাটা অথবা পটুয়াখালী যাবার বাস পাবেন। সাইদাবাদ বাস টার্মিনাল থেকে হিমি পরিবহন, এসএফ পরিবহন, কনক পরিবহন, ব্যাপারী পরিবহন ও কুয়াকাটা এক্সপ্রেস বাসগুলো পাবেন এবং গাবতলী টার্মিনাল থেকে সাকুরা পরিবহন, হানিফ পরিবহন, মল্লিক এবং সুরভি পরিবহন বাসগুলো পাবেন। বাসগুলো সাধারণত বিকাল 5:30 থেকে রাত 8:30 মধ্যে ছেড়ে যায়। বাসে গেলে সকাল সকালই কুয়াকাটা পৌঁছে যেতে পারবেন। এছাড়াও নৌপথে আপনারা পটুয়াখালী অথবা আমতলী লঞ্চে করে কুয়াকাটা যেতে পারবেন। লঞ্চগুলো সাধারণত বিকাল 4:00 থেকে রাত 8:00 মধ্যে ছেড়ে যায়। সদরঘাট থেকে লঞ্চে করে পটুয়াখালী অথবা আমতলী যেতে ডেকে করে সর্বনিম্ন 250 টাকা থেকে 350 টাকা খরচ হবে। আর যদি একটু আরাম করে যেতে চান, তবে লঞ্চের স্টাফ কেবিনে করে যেতে পারেন। এতে আপনাদের খরচের পরিমাণ একটু বাড়াতে হবে, 500 থেকে 700 টাকা খরচ করতে হবে আপনাকে। পটুয়াখালী অথবা আমতলী নেমে আপনাকে বাসে করে কুয়াকাটা যেতে হবে। আমতলী থেকে ভাড়া নেবে 80 থেকে 100 টাকা এবং পটুয়াখালী থেকে ভাড়া নেবে 130 থেকে 160 টাকা। কুয়াকাটায় থাকার জন্য অনেকগুলো কম দামের হোটেল পাবেন। হোটেলগুলোর নাম আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে অল্প খরচে অনায়াসে রাত্রিযাপন করতে পারবেন। হোটেলগুলোর ভাড়া সর্বনিম্ন 500 থেকে 1000 টাকার মধ্যে পাবেন। তবে অবশ্যই আপনাকে রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে আসতে হবে। শুক্র ও শনিবার হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয়ে থাকে। যদি আপনি কেনাকাটা করতে চান, তাহলে রাখাইন মার্কেট অথবা জিরো পয়েন্টের পাশে মার্কেটগুলো থেকে কেনাকাটা করতে পারেন। কুয়াকাটার জিরো পয়েন্টের আশেপাশে অনেকগুলো খাবার হোটেল পাবেন, যেখানে অল্প খরচে মানসম্মত খাবার খেতে পারবেন। এছাড়াও সমুদ্র সৈকতের সামনে বারবিকিউ মাছ খেতে পারেন। আপনারা বাইকে করে সমুদ্র সৈকতের আশেপাশে ঘুরে আসতে পারেন। জনপ্রতি ভাড়া নেবে 150 থেকে 300 টাকা। এছাড়াও ইঞ্জিন চালিত বোটে করে ট্যাংরাগিরি অভয়ারণ্য ও ফাত্রারচর ঘুরে আসতে পারেন। বোটে জনপ্রতি ভাড়া নেবে 250 টাকা করে। কুয়াকাটার ভ্রমণ সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ভিডিওগুলো থেকে ঘোরাফেরা সম্পর্কে আরও অনেক তথ্য পাবেন। আপনার যাত্রা শুভ হোক সেই কামনায় আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।